أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الأنعام 26 থেকে 50 আয়াতের বাংলা অনুবাদ 26 তারা তা শোনা থেকে অন্যদের বিরত করে আর নিজেরাও তার থেকে দূরে সরে থাকে তারা নিজেরাই নিজেদের ধ্বংস সাধন করে কিন্তু সে বোধ তাদের নেই 27 যদি তুমি দেখতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে তখন তারা বলবে হায় আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমরা আমাদের প্রতিপালকের নির্দেশনাবলীকে মিথ্যে মনে করতাম না আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম 28 বরং আসল ব্যাপার হলো আগে দুনিয়াতে তারা মিথ্যের আবরণে যা গোপন করে রাখত এখন তা তাদের কাছে প্রকাশ করা হয়েছে আর তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হলে তারা আবার তাই করবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে নিশ্চয়ই তারা হলো মিথ্যুক 29 তারা বলে আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নেই আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে না 30 তুমি যদি দেখতে যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে তখন তিনি বলবেন তোমরা এখন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছো তা কি সত্য নয় তারা বলবে আমাদের রবের কসম তা সত্য তিনি বলবেন তোমরা কুফরি করেছিলে তার জন্য এখন শাস্তি ভোগ করো 31 যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যে জেনেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমনকি যখন কিয়ামত হঠাৎ তাদের কাছে হাজির হবে তখন তারা বলবে হায় আক্ষেপ আমরা এ ব্যাপারে অবহেলা করেছিলাম তারা তাদের পিঠে তাদের পাপের বোঝা বহন করবে দেখো তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট 32 দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া আর কিছুই না যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের জীবনই অতি কল্যাণময় তবুও কি তোমাদের বোধদয় হবে না 33 তারা যা বলে তা তোমাকে কষ্ট দেয় এটা আমি অবশ্যই ভালোভাবে অবগত কেননা তারা তো তোমাকে মিথ্যে মনে করে না প্রকৃতপক্ষে জালিমরা আল্লাহর আয়াতকেই প্রত্যাখ্যান করে 34 তোমার পূর্বেও রাসূলগণকে মিথ্যে মনে করা হয়েছে কিন্তু তাদেরকে মিথ্যে মনে করা এবং কষ্ট দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসেছে আল্লাহর ওয়াদা পরিবর্তন হয় না নবীগণের কিছু সংবাদ তো তোমার নিকট পৌঁছেছেই 35 তাদের উপেক্ষা যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে পারলে ভূগর্ভে সুরঙ্গের কিংবা আকাশে আহরণের জন্য সিঁড়ির সন্ধান করো অতঃপর তাদের কাছে নতুন নিদর্শন হাজির করো আল্লাহ ইচ্ছে করলে তাদের সকলকে সৎপথে একত্র করতেন কাজেই তুমি মূর্খদের মতো হইও না 36 যারা শোনে শুধু তারাই ডাকে সাড়া দেয় আর মৃতকে আল্লাহ আবার জীবিত করবেন অতঃপর তার দিকেই তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে 37 তারা বলে তার কাছে তার রবের নিকট হতে কোনো নিদর্শন নাজিল হয় না কেন বলো অবশ্যই আল্লাহ নিদর্শন অবতীর্ণ করতে সক্ষম কিন্তু তাদের অধিকাংশ লোকই অবগত নয় 38 ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই আর দু ডানা সংযোগে উড্ডয়নশীল এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি উম্মত নয় লাহে মাহফুজ অথবা আল কোরআন কিতাবে আমি কোনো কিছুই বাদ দেইনি অতঃপর তাদের প্রতিপালকের কাছে তাদেরকে একত্রিত করা হবে 39 যারা আমার আয়াতকে মিথ্যে জানে তারা বধির ও মূক তারা আছে গভীর অন্ধকারে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করে দেন আর যাকে চান সঠিক পথে স্থাপন করেন 40 বলো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের উপর যদি আল্লাহর শাস্তি এসে পড়ে কিংবা তোমাদের উপর কিয়ামত এসে যায় তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে বলো না তোমরা যদি সত্যবাদী হও
41 বরং এমন অবস্থায় তোমরা একমাত্র তাকেই ডেকে থাকো, অতঃপর ইচ্ছে করলে তিনি তা দূর করে দেন, যার জন্য তোমরা তাকে ডাক, আর তোমরা যাদেরকে তার অংশীদার বানাও তাদের কথা ভুলে যাও। 42 তোমার পূর্বে আমি অনেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, কিন্তু তাদের অবাধ্যতার কারণে অভাব অনটন আর দুঃখ ক্লেশ দিয়ে তাদেরকে পাকড়াও করেছিলাম, যাতে তারা বিনীত হয়। 43 আমার শাস্তি যখন তাদের উপর পড়ল, তখন তারা বিনয় নম্রতা অবলম্বন করল না কেন? বরং তাদের অন্তর আরও শক্ত হয়ে গেল, আর তারা যা করছিল শয়তান সেগুলোকে তাদের জন্য খুব ভালো কাজ হিসেবে সুশোভিত করে দিয়েছিল। 44 তাদেরকে যে নসিহত করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য যাবতীয় নিয়ামতের দরজা খুলে দিলাম। পরিশেষে তাদেরকে যা দেয়া হলো তাতে তারা যখন আনন্দে মেতে উঠল, হঠাৎ করে তাদেরকে ধরে বসলাম, তখন যাবতীয় কল্যাণ থেকে তারা নিরাশ হয়ে গেল। 45 অতঃপর যারা জুলুম করেছিল তাদের শিকড় কেটে দেওয়া হলো, আর সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। 46 আপনি বলুন, বলো তো দেখি, যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, তবে এবং তোমাদের আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে এগুলো এনে দেবে? দেখো আমি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি, তথাপি তারা বিমুখ হচ্ছে। 47 বলো, তোমরা কি চিন্তা করে দেখেছ, যদি তোমাদের কাছে আকস্মিক বা প্রকাশ্যে আল্লাহর শাস্তি নেমে আসে, তাহলে জালিম সম্প্রদায় ছাড়া আর কে ধ্বংস হবে? 48 আমি তো রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি, অতঃপর রাসূলের আনুগত্য করে যারা ঈমান আনে ও নিজেকে সংশোধন করে, তাদের নেই কোনো ভয়, নেই তাদের কোনো দুঃখ। 49 আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে, শাস্তি তাদেরকে স্পর্শ করবে, কেননা তারা নাফরমানিতে লিপ্ত ছিল। 50 বলো, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, আর আমি অদৃশ্যের খবরও জানি না, আর আমি তোমাদেরকে এ কথাও বলি না যে আমি ফেরেশতা, আমার প্রতি যা অবতীর্ণ করা হয় তাছাড়া অন্য কিছুর আমি অনুসরণ করি না। বলো, অন্ধ আর চোখওয়ালা কি সমান? তোমরা কি চিন্তা করে দেখো না? এ ছিল সূরা আল আনআমের 26-50 আয়াতের বাংলা অনুবাদ। পরবর্তীতে 51-75 আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।